বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে এই কষ্ট করে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা আমাদের অফিসে উপস্থিত হয়েছে সে কারণে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আগামী 7ই নভেম্বর জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে আপনাদের মাধ্যমে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি 7 নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন 1975 সালের এই দিনে সৈনিক জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃপ্ত শপথে আর এ কারণেই 7 নভেম্বর ঐতিহাসিক তাৎপর্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাধীনতা উত্তর রাজনৈতিক বিশৃঙ্খল কর্মকাণ্ড তৎকালীন ক্ষমতাসীন মহল নিজেদের স্বার্থে দেশের স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে পদদলিত করে গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার মানুষের বাক ব্যক্তি এবং সংবাদপত্রের স্বাধীনতা সহ আইনের শাসনকে গলা টিপে হত্যার মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করে ফলে দেশব্যাপী মানুষ চরম অশান্তির আগুনে দগ্ধ হতে থাকে এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে তৎসময়ে বিরাজমান জাতীয় অনৈক্য দেশপ্রেমিক শক্তি ও গোষ্ঠীর মধ্যে সমঝোতা এবং মৌলিক ঐক্যবদ্ধের অভাব আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিরোধের সুযোগ নিয়ে বিদেশি সাম্রাজ্যবাদী নব্য উপনিবেশবাদী ও সম্প্রসারণবাদী আধিপত্যবাদী শক্তিসমূহ বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির পথ রুদ্ধ করে দিয়েছিল অন্তর্ঘাতমূলক তৎপরতার মাধ্যমে দেশকে পশ্চাৎমুখী করার প্রয়াস পেয়েছিল এ সকল অশুভ শক্তির অপতৎপরতার ফলে আমাদের সার্বভৌমত্ব খর্ব হয়ে পড়ে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হয় দুর্নীতি লুটপাট সন্ত্রাসের মাধ্যমে ব্যাপক নৈরাজ্যের সৃষ্টি হয় রাজনীতি হয়ে পড়ে বিদেশি প্রভুদের সেবা দাসে দেশমাতৃকার এই চরম দুর্দিনে 75 সালের 3রা নভেম্বর আধিপত্যবাদীদের কুটকৌশলে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তমকে ক্যান্টনমেন্টে বন্দী করা হয় কিন্তু স্বজাতির স্বাধীনতা রক্ষা ও স্বাধীনতার সুফল ফিরে পেতে অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক এবং জনতার স্বতঃস্ফূর্ত সমর্থনে 7 নভেম্বর ঘটে এক ঐতিহাসিক বিপ্লব সিপাহী জনতার মিলিত বিপ্লবে মুক্ত হন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই পট পরিবর্তনের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বে দেশের স্বাধীনতা সুরক্ষিত হয় গণতন্ত্র অগ্রগতির পথে ধাবিত হয় মানুষের মনে স্বস্তি এবং শান্তি ফিরে আসে জিয়াউর রহমান জনগণকে সম্পৃক্ত করে দেশে শৃঙ্খলা ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং একই সাথে জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করে রাজনীতির পথকে অবারিত ও মসৃণ করে জনভিত্তিক রাজনীতি ও বহুদলীয় গণতন্ত্র পুনর্প্রবর্তনের মাধ্যমে স্বাধীনতার স্বপ্নসার বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী রাজনীতির উন্মেষ ঘটান উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করে জাতীয় অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করে জনগণই সকল ক্ষমতার উৎস এই নীতির আলোকে তিনি রাজনীতি এর ও দেশ পরিচালনায় আত্মনিয়োগ করেন কিন্তু পরবর্তীতে দেশি বিদেশি ষড়যন্ত্রে আধুনিক বাংলাদেশের রূপকার ও উদীয়মান বিশ্ব নেতা রাষ্ট্রপতি জিয়াকে নৃশংসভাবে হত্যা করা হয় জিয়াউর রহমানের শাহাদাত বরণ করলেও তার আদর্শে বলিয়া মানুষ যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো অঙ্গীকারবদ্ধ বর্তমানে আবারও আধিপত্যবাদী শক্তি চিরকাল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে ভয়াবহ দুঃশাসন জারি রেখে গোটা দেশকে করায়ত্ত করতে চাচ্ছে তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে 7ই নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে
গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা সহ বাক ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে আধিপত্যবাদী শক্তিকে পরাস্তের মাধ্যমে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। প্রতি বছর আপনারা জানেন যে ব্যাপক আয়োজনে এই দিবসটি বিএনপি সহ জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি এবং জনগণ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করে আসছে। কিন্তু এবার মহামারী করোনার কারণে আমাদেরকে সীমিত আকারে এই কর্মসূচিটি গ্রহণ করতে হয়েছে জনগণের বৃহত্তর স্বার্থে। আমি এখন কর্মসূচিগুলি বলছি। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল 6টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলিতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। 7 নভেম্বর সকাল 11টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে বিএনপির পক্ষ থেকে দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্যগণ পুষ্পমাল্য অর্পণ করবেন, ফাতেহা পাঠ এবং মোনাজাতে অংশ নেবেন। করোনা পরিস্থিতির কারণে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে দুপুর 12টায় বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ, 12:15 বিএনপি ঢাকা মহানগর উত্তর এবং 12:30 অঙ্গ সহযোগী সংগঠন সমূহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করবে। বেলা 3টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুরূপভাবে দেশব্যাপী জেলা মহানগর এবং উপজেলায় বিএনপির উদ্যোগে নিজ নিজ সুবিধা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদার সাথে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তারা কর্মসূচি গ্রহণ করবে। সাংবাদিক ভাই এবং বোনেরা, দেশব্যাপী চরম এক দুঃসময়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে যাচ্ছে। দেশবাসী চরম এক দুঃসময়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করতে যাচ্ছে। গণতন্ত্র, আইনের শাসন, বাক ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা সহ সকল মৌলিক অধিকারের পথ সংকুচিত করে চলছে স্বাধীনতা পরবর্তীকালের মতো ভয়াবহ দুঃশাসন। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নিয়ে নির্বাচন ও গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে মাস্তানতন্ত্র কায়েম করা হয়েছে, যেখানে কোনো শ্রেণী পেশার মানুষের জীবনের নিরাপত্তা এবং একই সাথে সম্মান নেই। ক্ষমতাসীনদের লাগামহীন ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, দখল, সন্ত্রাস, অনিয়ম, অনাচার ও অবিচারের বিরুদ্ধে মুখ খুললেই বা সত্য কথা লিখলেই রাষ্ট্রীয় ও দলীয় পৃষ্ঠপোষকতায় হত্যা, গুম, অপহরণ, নির্যাতন, মামলা, গ্রেপ্তার সহ ভয়ভীতি প্রদর্শন চলছে। সম্প্রতি জাতিসংঘ ঘোষিত সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি অবসান দিবস পালিত হওয়ার পরের দিনই অপহৃত চট্টগ্রামের সাংবাদিক গোলাম সারোয়ারকে সীতাকুণ্ডের একটি ব্রিজের নিচ থেকে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় ধারণকৃত গোলাম সারোয়ারের যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তিনি কান্নাজনিত কণ্ঠে বারবার বলছিলেন, আমাকে মাইরেন না, আমি আর নিউজ করব না। সাংবাদিক গোলাম সারোয়ারকে অপহরণ করা হয়েছিল পেশাগত কারণে। অপহরণের পর সন্ত্রাসীরা তাকে নির্যাতনের সময় আর নিউজ না করার অঙ্গীকার আদায়ে বারবার চাপ দিয়ে আসছিল এবং নির্যাতন করছিল। তার এই আপত্তি সংবাদপত্রের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর নির্যাতন এবং স্বাধীন ও সাহসী সাংবাদিকতার কণ্ঠরোধে ভয়াবহ মধ্যযুগীয় বর্বরতার বর্তমান বাস্তব প্রমাণ। গণমাধ্যমের সার্বিক বর্তমান ভয়াবহ অবস্থার প্রতিচ্ছবি ফুটে উঠেছে সাংবাদিক গোলাম সারোয়ারের আর্তনাদে। গোলাম সারোয়ারকে অপহরণ করা হয়েছিল ক্ষমতাসীন প্রভাবশালীদের জমি দখল, অনিয়ম, দুর্নীতি ও নির্যাতনের বিরুদ্ধে সত্য সংবাদ প্রকাশের জন্য। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি স্বাধীন মত প্রকাশের উপর ক্ষমতাসীনদের দমন নিপীড়নেরই ধারাবাহিকতা। সম্প্রতি পটুয়াখালীর বাউফলে
স্থানীয় আওয়ামী লীগের এক নেতা কর্তৃক তার পছন্দের মতো অবৈধ এবং অনৈতিক কাজ না করার কারণে উপজেলার কৃষি অধিদপ্তরের একজন কর্মকর্তাকে লাঞ্ছিত করা হয়। তিনি নিজেই লাঞ্ছিত করেন। প্রতিনিয়তই দেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটছে এবং পেশি শক্তির আমরা উত্থান দেখতে পাচ্ছি। বিএনপির পক্ষ থেকে সাংবাদিক গোলাম সারোয়ারের উপর নির্যাতন সহ সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত অপমানিত করা, ভয়ভীতি প্রদর্শনের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি। গোলাম সারোয়ারকে অপহরণ ও নির্যাতনকারী প্রকৃত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রিয় বন্ধুগণ, সম্প্রতি প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য প্রতিশ্রুতি দিয়ে তার ভাষায় বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিনয়ের সাথে বলতে চাই, ক্ষমতাসীনদের কাছে তাদের ব্যর্থতা, দুর্নীতি, লুটপাট, দখল, দমন, নিপীড়ন, গণতন্ত্র ও জনবিরোধী কর্মকাণ্ডের সংবাদ বিভ্রান্তিকর হতে পারে, কিন্তু জনগণের কাছে তা সত্য। সরকারের সর্বোচ্চ জায়গা থেকে এ ধরনের কথা বলে একদিকে যেমন স্বাধীন সাংবাদিকতা পেশাকে প্রচ্ছন্ন হুমকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, পাশাপাশি মাস্তানতন্ত্রের স্টেক হোল্ডারদেরকেও সত্য প্রকাশে বাধাসহ দমন নিপীড়নে উৎসাহিত করা হচ্ছে। সাংবাদিক নির্যাতন অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র আশাকের হিসাব মতে এবছরের প্রথম 9 মাসে রাষ্ট্রীয় ও ক্ষমতাসীন দলীয় বাহিনীর দ্বারা 209 জন সাংবাদিককে হুমকি, হামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। খবর প্রকাশের জন্য 81 জন সাংবাদিকের বিরুদ্ধে সত্য মত প্রকাশ দমনে ক্ষমতাসীনদের আরেক হাতিয়ার নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন সহ অন্যান্য আইনে মামলা হয়েছে। হত্যার হুমকি দেওয়া হয়েছে 23 জন সাংবাদিককে, নিহত হয়েছেন 1 জন সাংবাদিক। বন্ধুগণ, এসবের প্রকৃত সংখ্যা আরো বেশি। বিশ্বমুক্ত সাংবাদিকতার তালিকায় বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের 151তম অবস্থান প্রমাণ করে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের যাতাগণে পিষ্ট। দেশে গণতন্ত্রের কি বেহাল অবস্থা তা দেশবাসী জানেন, অথচ প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ব্যক্ত করছেন। সরকার বিরোধীদের জন্য রাজনীতি, মত প্রকাশের স্বাধীনতা, ভোটারদের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে পছন্দ মতো প্রতিনিধি জনপ্রতিনিধি নির্বাচনের পথ রুদ্ধ করে দিয়ে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংস্থা টিআইবির কর্মকর্তারা বলছেন, দেশের শান্তিপূর্ণ ও স্বাভাবিক গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় ক্ষমতা বদলের পথ দূরীভূত করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর এই গণতন্ত্রের প্রতিশ্রুতি জনগণের সাথে নির্মম রসিকতা ছাড়া কিছুই নয়। বন্ধুরা, সম্প্রতি লালমনিরহাটের পার্ক গ্রামে মিথ্যা গুজব ছড়িয়ে শহীদুল নবী জুয়েল নামে একজন নাগরিককে ছাত্রনেত্রী মহল কর্তৃক পুড়িয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই নৃশংস ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। ধর্মের নামে গুজব ছড়িয়ে ধর্মান্ধতা সৃষ্টির মাধ্যমে যারা ফয়দা লুটতে চায় তারা দেশ ও জনগণের শত্রু। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম কখনোই অনুমোদন করে না। প্রশাসনের দুর্বলতার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা বিশ্বাস করি। বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। বন্ধুগণ, আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনায় এবং জনগণ সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিনিয়ত সরকারের মন্ত্রীরা বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন। সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সম্প্রতি বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্য অত্যন্ত বিভ্রান্তিমূলক। তাদের বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিএনপির কর্মকাণ্ড শুধুমাত্র ফেসবুক
বা ভার্চুয়াল আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। বিএনপি জনগণের দল, জনগণের প্রতিটি সমস্যা নিয়ে বিএনপি কাজ করছে, কথা বলছে, সরকারি শত নির্যাতনের মধ্যেও রাজপথে আছে। সকলেরই জানা আছে মহামারী করোনার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হচ্ছে। এর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি রাজপথে কাজ করছে। আমাদের অনেক নেতাকর্মী এই রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে বা করোনা কালে জনগণের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। আপনারা জানেন সম্প্রতি আমাদের দলের সর্বোচ্চ স্থায়ী কমিটির সদস্য, সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়দ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল সহ আমাদের অনেক নেতাকর্মী করোনা আক্রান্ত হয়েছে। সে কারণে স্বাস্থ্যবিধি মেনেই আমাদেরকে প্রতিটি কর্মকাণ্ড পরিচালিত করতে হচ্ছে, সেটা রাজপথে হোক, অফিসে হোক কিংবা ভার্চুয়ালি হোক, সেটা আমরা করে যাচ্ছি। যারা এসব বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন তারা নিজেরাই নিজেদের বাড়ির ড্রয়িং রুমে বসে ভার্চুয়াল মাধ্যমে এসব প্রোপাগান্ডা চালাচ্ছেন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আর দেশের জনপদে এসে ধাক্কা খাচ্ছে, অথচ সরকারের কোনো মাথা ব্যথা নেই। সম্প্রতি সরকারি একটি সংস্থার গবেষণা প্রতিবেদনেই দেখা গেছে শুধুমাত্র ঢাকা মহানগরীর প্রায় 50% মানুষ করোনায় আক্রান্ত হয়েছিল। গত এক মাসে ঢাকায় করোনার আক্রান্তের সংখ্যা 30% বৃদ্ধি পেয়েছে। এর সাথে যোগ হয়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। সারা দেশে করোনা টেস্ট হচ্ছে না বলেই চলে, অথচ তাদের এইসব ব্যাপারে তাদের কোনো দৃষ্টি নেই, কোনো কাজ নেই। তাদের কাজ হচ্ছে শুধু বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করা। আমরা সরকারের মন্ত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার না করে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় নজর দিন। প্রথম ধাপের মতো একের পর এক ভুল সিদ্ধান্ত না নিয়ে সকল রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, চিকিৎসকদের মতামত আমলে নিয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে জনগণের পাশে দাঁড়ান। বন্ধুগণ, আপনাদের সকল